আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে নারীকে আপনি বিবাহ করলে জান্নাতে সুখ লাভ করবেন। চলুন এই বিষয়ে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। আমি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার পরে আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে অবশ্যই শেয়ার করে দিবেন। বিয়ের পর অনেকের অভিযোগ বিবাহিত জীবনে সে সুখী না। এক্ষেত্রে স্বামী স্ত্রীর দোষ দেয় আর স্ত্রী স্বামীর দোষ দেয়। বিবাহের পূর্বে মেয়ের পক্ষে থেকে ছেলে সম্পর্কে ও তার পরিবার সম্পর্কে যাচাই বাছাই করা অত্যন্ত জরুরি। এমনিভাবে ছেলের পক্ষ থেকে মেয়ের ও তার পরিবার সম্পর্কে যাচাই বাছাই করে নেওয়াটাও অত্যন্ত জরুরি। তাহলে সংসার জীবন সুখ শান্তিতে ভরে যাবে। আজ শুধুমাত্র আলোচনা করব একজন ছেলে কেমন মেয়ে বিয়ে করলে সুখী হবে। হাদিস শরীফের মধ্যে এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে উপদেশ দিয়েছেন, যাদের মধ্যে মোটামুটি ইসলামিক জ্ঞান আছে তারা অবশ্যই বিয়ের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া উপদেশ গুরুত্বের সঙ্গে পালন করবেন। বিয়ের পূর্বে উপদেশগুলো পালন করে বিয়ে করলে ইনশাআল্লাহ সংসারে সুখ হবে। আর কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া উপদেশগুলোর প্রতি বিয়ের পূর্বে গুরুত্ব না দেয় তাহলে সে সংসার জীবনে হয়তো সমস্যায় পড়তে পারে। তো চলুন জেনে নেওয়া যাক কেমন মেয়েকে বিয়ে করলে একজন পুরুষ সুখী হবে এবং সংসার জীবন সুখ শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। এই মর্মে বুখারী রহমতুল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি বিষয় দেখে মেয়েকে বিয়ে করা। এক নম্বর, তার সম্পদ দেখে। সাধারণত সম্পদশালী পরিবারে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দেওয়া হয়। মনে করা হয় এই ফ্যামিলিতে আত্মীয়তার সম্পর্ক গড়তে পারলে উপহার উপঢৌকন ভালো পাওয়া যাবে, সমাদর ও কদর পাওয়া যাবে, তাই প্রথমত সম্পদ দেখা হয়। তবে মনে রাখতে হবে সম্পদের বিষয়ে ছেলে ও মেয়ে উভয়ে যেন কাছাকাছি বা সমান হয়, না হলে পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে। এবং কোনোভাবেই যেন মেয়ে পক্ষের কাছে কিছু দাবি না করা হয়। মেয়ের বাবার কাছে যৌতুক দাবি করা সম্পূর্ণরূপ হারাম। তবে যদি ইচ্ছাকৃতভাবে কিছু দিয়ে থাকে তাহলে সেটা জায়েজ হবে। দুই নম্বর, এবং তার বংশ দেখে। বংশ দেখে বিয়ে করা হয়। জাত বংশ ভালো, সম্মানিত পরিবার, সাধারণত ওই পরিবারে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। তিন নম্বর, এবং তার রূপ লাবণ্য দেখে। রূপ লাবণ্যের কারণে বিয়ে করা হয়। বর্তমান যুগে এটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। মানুষ রূপ দেখে পাগল হয়ে অন্যান্য বিষয়গুলোর প্রতি লক্ষ্য করে না, এজন্য বেশি সমস্যার মুখে পড়ে। মনে রাখতে হবে সংসার জীবনে সুখী না হতে পারলে সেই রূপ কোনো কাজে আসবে না। এবং চার নম্বর, এবং তার দিনদারি দেখে। দিনদারি দেখে বিয়ে করা হয়, অর্থাৎ ইসলাম ধর্মের প্রতি সেই মেয়েটি কতটা আগ্রহী, ইসলামকে তার জীবনে কতটা বাস্তবায়ন করেছে এবং কোরআন ও নামাজ পড়তে জানে কিনা সেটাও দেখা বা দেখা উচিত। এজন্য এগুলো ঠিক থাকলে সেই মেয়েটিকে ধার্মিক মেয়ে বলে বিবেচনা করা হবে। তবে সমাজে কিছু মেয়ে আছে যারা কোরআন পড়তে জানে, নামাজ পড়তে জানে, কিন্তু খুব মনোযোগ দিয়ে নিয়মিত ধর্মীয় কাজ করে না। যদি বংশ ভালো হয় তাহলে ওই মেয়েগুলো বিয়ের পর ঠিক হয়ে যায়। তাই মোটামুটি ধর্মীয় বিষয়ে জ্ঞান থাকলেও সেই মেয়েকে বিয়ে করতে কোনো সমস্যা নেই। বিয়ের পূর্বে অবশ্যই এই চারটি দিক উল্লেখ রাখতে হবে। তবে অন্যান্য দিকগুলো যদি তুলনামূলক একটু খারাপ হয় আর মেয়েটি ধার্মিক হয় তাহলে নিঃসন্দেহে ওই মেয়েটিকে স্ত্রী রূপে গ্রহণ করা যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং তুমি দিনদারিকেও প্রাধান্য দিবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। এটি বুখারী শরীফের 5090 নম্বর একটি হাদিস। এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে দিনদারিকেও বেশি প্রাধান্য দিতে হবে, তারপর বাকিগুলো দেখতে হবে। কথায় আছে, ধার্মিক আত্মীয় খুঁজে নাও, রূপ লাবণ্য কয়দিনের। যৌবন সারা জীবন ধরে রাখা যায় না, তাই এসবের উপর আত্মীয়তার ভিত গড়ে তোলাও যায় না। এজন্য নেককার ও দিনদার স্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত স্বামীকে সুখে রাখে। রূপবতী স্ত্রীকে দেখলে স্বামীর চোখ খুশিতে হয়তো নেচে ওঠে, পক্ষান্তরে গুণবতী স্ত্রীকে দেখলে স্বামীর অন্তর প্রশান্তিতে ভরে ওঠে। চোখের আনন্দ আর অন্তরের প্রশান্তি এক নয়, সুতরাং চোখ নয় বরং অন্তর খুশি করুন। আর যদি রূপ ও গুণ দুটো একসঙ্গে পাওয়া যায় তাহলে তো আরো বেশি ভালো।
আমি আশা করি আপনারা যারা এখন পর্যন্ত বিবাহ করেননি তাদের কাছে অনুরোধ করব এই চারটি বিষয়ের উপর লক্ষ্য রেখে, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের যে হাদিস, তুমি দিনদারিকেও প্রাধান্য দেবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে, এই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে বিয়ে করুন। আল্লাহ তাআলা আপনাদের সংসার জীবনকে সুখী রাখুন এবং উত্তম ও নেক দিনদার স্ত্রী আল্লাহ যেন আপনাদের দান করেন, এই দোয়া করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ছোট ভিডিওটি অবশ্যই সকল আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।